তো গাইস, তোমরা কি জানো এই পৃথিবীতে কয়েকটা মুরগি এমন রয়েছে যে মুরগিগুলোকে তোমরা যদি দেখো তাহলে গাইস আমি নিশ্চিত তোমার মুরগির সম্বন্ধে ধারণাটাই পাল্টে যাবে। আর গাইস তোমাদেরকে বলে রাখি, এই মুরগিগুলো কিন্তু সাধারণ মুরগির থেকে অনেকটা আলাদা হয়ে থাকে, আর এই মুরগিগুলোকে বিভিন্ন দেশে পাওয়া যায়। তো গাইস তাহলে চলো আমরা সেই মুরগিগুলোকে দেখে নিই। তো গাইস তাহলে ভিডিওটার বেশি দেরি করলাম না, চলো ফোনের স্ক্রিন থেকে হাত চড়িয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমাদের ভিডিওর এক নম্বরে রয়েছে কাদাকনাথ চিকেন। গাইস এই মুরগিটিকে দেখতে সাধারণ মনে হলেও এই মুরগিটির ভেতরে যেটা লুকিয়ে আছে গাইস একটি মানুষকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। গাইস তোমরা কি জানো এই মুরগিটিগুলো সম্পূর্ণ কালো হয়ে থাকে, আর গাইস শুধু এই মুরগির বাইরের দিকটাই কালো না, গাইস এই মুরগির চামড়াগুলোও কালো হয়ে থাকে, মানে গাইস এই মুরগিগুলোর মাংসগুলোও কালো হয়ে থাকে। গাইস শুধু মাংস না, এই মুরগির ডিমগুলোও কালো হয়ে থাকে। হ্যাঁ গাইস এই মুরগিগুলো কালো ডিম পারে, গাইস এতটুকু তো ঠিক ছিল। গাইস তোমরা কি জানো এই মুরগিগুলোর রক্তও কালো হয়ে থাকে। হ্যাঁ গাইস ঠিকই শুনেছ, এই মুরগিগুলোর রক্তও কালো হয়ে থাকে। গাইস এই মুরগিগুলোকে দেখলে এমন মনে হয় যে কেউ জাদু করে পৃথিবীতে এই মুরগিগুলোকে পাঠিয়েছে। তো গাইস তুমি যদি প্রথম মুরগিটা দেখে অবাক হয়ে থাকো তাহলে গাইস আমি শেষে যে মুরগিটা দেখাতে চলেছি গাইস আমি নিশ্চিত ওই মুরগিটা দেখলে তুমি চমকে যাবে। তো গাইস তাহলে শেষ চমকটা নেওয়ার জন্য অপেক্ষা করো। তো গাইস আমাদের দুই নম্বরে রয়েছে আনাগাডেরি চিকেন। গাইস এই মুরগিটিকে দেখলে হয়তো অনেকেই এটা বলবে যে এটা কোনো মুরগি নয়, এটি কোনো অন্য প্রজাতি। তাহলে গাইস তোমাদেরকে বলে রাখি, গাইস এটি একটি মুরগি, আর এই মুরগিটিকে পাওয়া যায় জাপানে। আর গাইস এই মুরগিটির বিশেষত্ব হলো এই মুরগিটির লেজ সাধারণ মুরগির থেকে অনেক গুণ বড় হয়ে থাকে। আর গাইস শুনলে তোমরা অবাক হবে যে এই মুরগিটির লেজ দিন দিন বাড়তেই থাকে। গাইস এই মুরগিটির লেজ প্রায় 5 থেকে 10 ফুট হয়ে থাকে। আর গাইস তোমাদেরকে বলে রাখি এই মুরগির লেজ কিন্তু ঘোড়ার লেজের থেকে অনেক বড় হয়ে থাকে। তো গাইস আমাদের তিন নম্বরে রয়েছে শ্যারামা চিকেন। গাইস এই মুরগিগুলোকে দেখে একটু বলো তো এই মুরগিগুলো কিসের জন্য বিশ্ববিখ্যাত হতে পারে? তো গাইস তোমরা যদি এখনও বুঝতে না পারছো কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। গাইস এই মুরগিগুলোকে মুরগি জগতের বডি বিল্ডার মুরগি নামে পরিচিত, কারণ গাইস এই মুরগিগুলোর চেস্ট সাধারণ মুরগির থেকে অনেকটা আলাদা হয়ে থাকে। তো গাইস এখন হয়তো তোমরা ভাবছো এই মুরগিগুলোকে এই দুটো চেস্ট বানানোর জন্য অনেক জিম করতে হয়েছে, কিন্তু গাইস শুনলে তোমরা অবাক হবে এই মুরগিগুলোকে এই চেস্টটা বানানোর জন্য কোনো জিম করতে হয়নি। গাইস এই মুরগিগুলো জন্ম থেকেই এই চেস্টের মালিক। হ্যাঁ গাইস এই মুরগিগুলোর জাতগুলো এরকমই হয়ে থাকে। তো গাইস আমাদের 4 নম্বরে রয়েছে ফেদারলেস চিকেন। গাইস এই মুরগিটি মুরগি জগতের একটি অন্যতম মুরগি নামে পরিচিত। গাইস এই মুরগিটিকে মানুষের দ্বারা সৃষ্টি করা হয়েছে। গাইস বিজ্ঞানীরা দুটি আলাদা প্রজাতির মুরগিকে ব্রিডিং করে এই মুরগিটিকে সৃষ্টি করেছে। আর গাইস শুনলে তোমরা অবাক হবে এই মুরগিটির গায়ে সেমন কোনো পালক দেখা যায় না। গাইস এটি একটি পালকবিহিত মুরগি। আর গাইস এই মুরগিগুলোকে 2002 সালে সৃষ্টি করা হয়েছিল। আর গাইস শুনলে তোমরা অবাক হবে এই মুরগিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে থাকে, আর বড় হওয়ার জন্য এদের খুব কম পরিমাণে খাবার লাগে। হ্যাঁ গাইস কম খাওয়ারে এরা খুব তাড়াতাড়ি বড় হয়ে থাকে। তো গাইস আমাদের 5 নম্বরে রয়েছে আরাকানা চিকেন। গাইস এই মুরগিটিকে সাধারণত পাওয়া যায় সাউথ আমেরিকাতে। গাইস এই মুরগিটি সাধারণ মুরগির মতন দেখতে হলেও এই মুরগিটির ভেতরে লুকিয়ে আছে একটি দারুণ জিনিস। গাইস যেখানে আমরা দেখেছি প্রত্যেকটা মুরগি প্রতিদিন একই কালারের ডিম পেড়ে থাকে, কিন্তু গাইস এই মুরগিটি সাধারণ মুরগির থেকে অনেকটাই আলাদা। গাইস এই মুরগিটি প্রতিদিন নানা কালারের ডিম পেড়ে থাকে। হ্যাঁ গাইস ঠিকই শুনেছ, এই মুরগিটি প্রতিদিন নানা রঙের ডিম পেড়ে থাকে। আর গাইস এই মুরগিটি বছরে 150 থেকে 300টা ডিম পেড়ে থাকে। আর গাইস এই মুরগিটি নানা রকমের ডিম পাড়ার জন্য বিশ্ববিখ্যাত। তো গাইস আমাদের 6 নম্বরে রয়েছে মান্স রাম্পি চিকেন। গাইস আমরা দেখেছি পৃথিবীর সব থেকে লেজযুক্ত মুরগি, কিন্তু গাইস এটাকে দেখে অনেকে এটা বলবে যে এই মুরগিটির লেজ কেউ কেটে দিয়েছে। তাহলে গাইস তোমাদেরকে একটি কথা বলে রাখি, গাইস এই মুরগিটির লেজ কেউ কাটেনি। গাইস জন্মে থেকেই এই মুরগিটির লেজ চার জন্ম হয়েছে। গাইস এটাকে একটি লেজবিহিত মুরগিও বলতে পারো। আর গাইস এই মুরগিটিকে কিন্তু খুব সুন্দরভাবে লালন পালন করা হয়, আর এই মুরগিটির মধ্যে বিভিন্ন কালার দেখতে পাওয়া যায়। তো গাইস আমাদের 7 নম্বরে রয়েছে সিল্ক বান্টাম চিকেন। আচ্ছা গাইস তোমরা মানুষকে কুকুর আর বেড়াল পালতে তো সবাই দেখেছো কি, তাই তো? কিন্তু গাইস এখন যদি আমি তোমাদেরকে বলি তোমরা কোনোদিন কুকুর আর বেড়ালের মতন কি মুরগি পালতে দেখেছো, তাহলে হয়তো এখন অনেকেই বলবে এটাও কি হয়। তাহলে গাইস জেনে রাখো এই মুরগিগুলোকে মানুষ কুকুর আর বেড়ালের মতন পেলে থাকে, কারণ গাইস এই মুরগিগুলোর লোম এত বড় বড় হওয়া এই মুরগিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তাই গাইস এই মুরগিগুলোকে নিয়ে মানুষ নিজের বেডরুমে খেলা করে, এমনকি রাতে ঘুমিয়েও থাকে। আর গাইস এই মুরগিগুলোর মধ্যে একটি বিশেষত্ব রয়েছে, গাইস যেখানে প্রত্যেকটা মুরগির পায়ের আঙ্গুল 4টে হয়ে থাকে, গাইস এখানে এই মুরগির পায়ের আঙ্গুল 5টে। তো গাইস আমাদের 8 নম্বরে রয়েছে ডগ টাও চিকেন। গাইস এই মুরগিটিকে পৃথিবীর সব থেকে দামি মুরগিগুলোর মধ্যে একটি ধরা হয়। আর গাইস তুমি যদি ভাবছো এই মুরগিগুলোকে নিজের বাড়িতে পালবে, তাহলে গাইস তোমাকে এই মুরগিগুলোর পিছনে প্রচুর টাকা ব্যয় করতে হবে। আর গাইস এই মুরগির বিশেষত্ব হলো এই মুরগির পা সাধারণ মুরগির থেকে অনেক গুণ বড় হয়ে থাকে, যার জন্য এই মুরগির আরেক নাম হলো ড্রাগন চিকেন। তো গাইস আমাদের 9 নম্বরে রয়েছে ব্রহ্মা চিকেন। গাইস এই মুরগি
মুরগিগুলো খুব নরম প্রকৃতির হয়ে থাকে আর গাইস এই মুরগিগুলো শরীরের 95% অংশ গায়ের লোম দিয়ে ঢাকা থাকে আর গাইস এই মুরগির বিশেষত্ব হলো এই মুরগির পা সাধারণ মুরগির থেকে অনেকটা মজবুত হয়ে থাকে আর গাইস এই মুরগিগুলোর হাইট কিন্তু সাধারণ মুরগির থেকে অনেকটা লম্বা হয়ে থাকে যার জন্য এই মুরগিগুলোর ওজন হয়ে দাঁড়ায় প্রায় 8 কেজি তো গাইস আমি 10 নম্বরে যে মুরগিটিকে দেখাতে চলেছি গাইস আমি নিশ্চিত এই মুরগিটিকে দেখে 100 এর মধ্যে 99% লোক বোকা হয়ে যাবে হ্যাঁ গাইস আচ্ছা গাইস তোমরা বলো তো এটা কি তো গাইস তুমি যদি ভেবে থাকো যে এটা একটা পাখি তাহলে গাইস আমি বলবো তুমি ভুল ভাবছো গাইস এটি একটি পাখি নয় গাইস এটি হলো এক ধরনের মুরগি হ্যাঁ গাইস ঠিকই শুনেছো এটি হলো এক ধরনের মুরগি আর গাইস এই মুরগিটির নাম হলো গোল্ডেন ফ্যাজেন্ট গাইস এর আগে আমরা দেখেছি গোল্ডেন ফ্যাজেন্ট বার্ড গাইস এবার তোমরা দেখো গোল্ডেন ফ্যাজেন্ট চিকেন তো গাইস এই মুরগিটির আরো দুটো নাম রয়েছে চাইনিজ ফ্যাজেন্ট এবং রেইনবো ফ্যাজেন্ট নামেও পরিচিত আর গাইস এই মুরগিগুলোকে বেশিরভাগ দেখতে পাওয়া যায় পাহাড়ি এলাকার জঙ্গলে আর গাইস তোমাদেরকে বলে রাখি এই মুরগিগুলোর বেশিরভাগ শরীরের রঙই হয় সোনা যার জন্য তার নাম রয়েছে গোল্ডেন ফ্যাজেন্ট তো গাইস আজকে এই 10টি মুরগির মধ্যে তোমার কোন মুরগিটা দেখে সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর হ্যাঁ গাইস তোমার কমেন্টের আমি অপেক্ষা করব তো গাইস তুমি কি এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে চাও তাহলে গাইস আমি তোমাকে বলবো তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো কারণ গাইস আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো গাইস আজকের এই ভিডিওতে তুমি যদি একটুকু ইন্টারেস্ট থাকো তাহলে গাইস তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তো গাইস আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনের জন্য বাই